আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদেরকে দুটা জামার ডিজাইন দেখাবো, অনেক করে রেখেছি, আজকে সেলাই করে দেখাবো না। তো এই যে বেবিদের জামা, এটাও একসাথে জামাটা তৈরি করা অবশ্যই দেখিয়ে দিয়েছিলাম। এখানে আমি এটাই করেছি, অ্যাপ্লিকের কাজ। এখানে আমি ফুল কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি, আর ভিতরে একটা ডলার দিয়েছি, আর এখানে এভাবে গোল করে কেটে হালকা কাজ করে আছে। এইভাবে কিন্তু বুকের সামনে এক সাইডে বাচ্চাদের ড্রেসে বা বড়দের ড্রেসে এইভাবে কাজ করা যায়, ভালো লাগে। তা আমি এইভাবে করে দিয়েছি, আর দুটা জামা করেছি। আমি দুটা জামা দেখিয়ে দিচ্ছি, এইটা একটা আর একটা জামাও করেছি। ওটাও আমি এই যে আর একটা জামা, এটা করেছি নিচে এভাবে হালকা কাজ করে দিয়েছি। এই সেলাইটা আমি বুধবার দেখিয়েছি, এই জন্য আর সেলাইটা করে দেখাচ্ছি না। আমি কিভাবে কাজ করেছি ওইটা দেখিয়ে দিচ্ছি, যে এটা নিচেতে দুটো রাউন্ড দিয়েছি, মানে দুটো লাইন দিয়েছি যেভাবে। কাপড়টা মিষ্টি কালারের কাপড়, আর বাচ্চাদের ড্রেস, 10 বছরের বাচ্চারা পড়তে পারবে, মেয়ে বেবিদের ড্রেস। তা নিচ থেকে আমি এইভাবে কাজ করে দিয়েছি, আর উপরে কেমন করেছি ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে জামাটার ডিজাইনটা যেরকম, তো গরমের সময় কিন্তু 8 থেকে 10 বছরের মেয়েরা এই জামাগুলো পরলে ভালো লাগবে দেখতে, যে এইভাবে হাতায় দেওয়া আছে। আর এখানে একটু হালকা কাজ করে দিয়েছি, পিছনে পিঠে দেওয়া হয়েছে। তা দেখিয়ে দিলাম আর একটা জামা, একসঙ্গে দুইটা জামা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাকে বলবে যে কেমন হয়েছে, মানে ডিজাইনটা কেমন হয়েছে, সেলাইটা কেমন হয়েছে আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা একটু করে নিও। আর যারা যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ দেবো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো এই কামনা করি। পরবর্তীতে যে কোনো ডিজাইন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ সবাইকে।